ওম তব কথামৃতীবন কবি ভিড় কলম শাপম শ্রবণমঙ্গলম শ্রীমদাতৃণা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ আজ পর্ব উনত্রিশ আমরা পড়ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের উদ্বোধন সংকলনের প্রথম খণ্ড থেকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ভক্ত অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে কেদারের উৎসব দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্ত সঙ্গে কথা কহিতেছেন আজ রবিবার অমাবস্যা উনত্রিশে শ্রাবণ বারোশো উননব্বই বঙ্গাব্দ তেরোই অগস্ট আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা পাঁচটা হইবে শ্রীযুক্ত কেদার চাটুর্যে হালি শহরে বাটি সরকারি অ্যাকাউন্টেন্টের কাজ করিতেন অনেকদিন ঢাকায় ছিলেন সেই সময় শ্রীযুক্ত বিজয় গোস্বামীর সহিত তাহার সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয় আলাপ করিতেন ঈশ্বরের কথা শুনিলেই তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইত তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়াছেন রাম মনমোহন সুরেন্দ্র রাখাল ভবনাথ মাস্টার প্রভৃতি অনেক ভক্তেরা উপস্থিত আছেন কেদার আজ উৎসব করিয়াছেন সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন তিনি গান গাইয়াছেন গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাঁহার পাদমূলে বসিয়াছিলেন তত্ত্ব ও সর্বধর্ম সমন্বয় হিন্দু মুসলমান ও খ্রিস্টান ঠাকুর কথা কহিতে কহিতে সমাধি সমাধিতত্ত্ব বুঝাইতেছেন বলিতেছেন সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয় তখন কর্মত্যাগ হয়ে যায় আমি ওস্তাদের নাম করছি এমন সময় ওস্তাদ এসে উপস্থিত তখন আর কি তার নাম করবার প্রয়োজন মৌমাছি ভন ভন করে কতক্ষণ যতক্ষণ না ফুলে বসে কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না পূজা জপ ধ্যান সন্ধ্যা কবচাদি তীর্থ সবই করতে হয় লাভের পর কেউ বিচার করে সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আদ আদ গুনগুন করে ওস্তাদটি বেশ গান গাহিয়াছিলেন ঠাকুর প্রসন্ন হইয়াছেন তাহাকে বলিতেছেন যে মানুষে একটি বড় গুণ আছে যেমন বিদ্যা তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষরূপে মহাশয় ওস্তাদ ওস্তাদ বলছেন মহাশয় কি উপায় তাকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ ভক্তি সার ঈশ্বর তো সর্বভূতে আছেন তবে ভক্তি কাকে বলি যার মন সর্বদা ঈশ্বরেতে আছে আর অহংকার অভিমান থাকলে হয় না আমিরূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না গড়িয়ে যায় আমি যন্ত্র কেদারাদি ভক্তদের প্রতি সব পথ দিয়েই তাকে পাওয়া যায় সব ধর্মই সত্য ছাদে ওঠা নিয়ে বিষয় তা তুমি পাকা সিঁড়ি দিয়েই উঠতে পারো কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো আবার দড়ি দিয়েও উঠতে পারো আবার একটি আছলা বাঁশ দিয়েও উঠতে পারো যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে আমি বলি তা তো থাকবেই তা থাকবেই বা সকল ধর্মেই ভুল আছে সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে ব্যাকুলতা থাকলেই হলো তার উপর ভালোবাসা টান থাকলেই হলো তিনি যে অন্তর্জামী অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান মনে করো এক বাপ অনেকগুলি কাজ অনেক এক বাপের অনেকগুলি ছেলে বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা সব স্পষ্ট করে স্পষ্ট বলে তাকে ডাকে আবার অতি শিশু ছোট ছেলে হদ্দ বাপ কি পাপ এই বলে ডাকে যারা বা কি পা পর্যন্ত বলতে পারে বাবা কি তাদের উপর রাগ করবেন বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে তবে ভালো উচ্চারণ করতে পারে না বাপের কাছে সব ছেলেই সমান আবার ভক্তেরা তাঁকেই নানা নামে ডাকছে এক ব্যক্তিকেই ডাকছে এক পুকুরের চারটি ঘাট হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে বলছে জল মুসলমানরা আরেক ঘাটে খাচ্ছে বলছে পানি ইংরেজরা আরেক ঘাটে খাচ্ছে বলছে ওয়াটার আর অন্য লোক এক ঘাটে খাচ্ছে বলছে একওয়া এক ঈশ্বর তার নানা নাম आजीपूर्जन्तु ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिढ्यं तं रामकृष्णं शिरसा नमामि